সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতিকর শুভেচ্ছা। ডিস্টেন্স সেন্টার অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগত। আমার পরিচয় মোহাম্মদ সেলিম রানা, বিএসসি অনার্স রসায়ন, এমএস ফলিত রসায়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রভাষক রসায়ন অল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর, গাজীপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 11 2, অধ্যায়ের নাম জীবাশ্ম জ্বালানি খনিজ সম্পদ জীবাশ্ম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমে দেখে নিচ্ছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিখলে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে কার্বন যতটি হবে হাইড্রোজেন তার দ্বিগুণ, দ্বিগুণ থেকে দুই বেশি। যেমন উদাহরণস্বরূপ কার্বন মিথেন, মিথেনের মধ্যে কার্বন একটি, হাইড্রোজেন তার দ্বিগুণ করলে দুই, দুইয়ের সাথে আরো দুই অর্থাৎ চারটি। দ্বিতীয় সদস্য হল ইথেন, কার্বন দুইটি, দুইটির দ্বিগুণ চারটি, চারের সাথে দুই ছয়। এই একক কার্বন কার্বন একক বন্ধন সহজে ভাঙা যায় না, এই জন্য রাসায়নিক ভাবে এরা নিষ্ক্রিয়। এদেরকে এই জন্য বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। মিথেনের চিত্র আমরা দেখতেছি, একটি কার্বনের সাথে চারটি হাইড্রোজেন, ইথেনের সাথে প্রত্যেকটি, ইথেনের ক্ষেত্রে প্রত্যেকটি কার্বনের দুজনে চার, প্রত্যেকটি কার্বন তিনটি হাইড্রোজেন এবং আর একটি কার্বনকে ধরে এভাবে যুক্ত থাকে। মিথেন অ্যালকেনের নামকরণ দেখবে এখন। সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন কে মিথেন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন কে ইথেন, তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন কে প্রোপেন, চার কার্বন বিশিষ্ট অ্যালকেন কে বিউটেন বলে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা গ্রিক সংখ্যা অনুযায়ী এসেছে এন যোগ করে নামকরণ করা হয়। যেমন মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, প্রোপ যোগ এন। এখন আমরা দেখব অ্যালকাইল মূলক। অ্যালকেনের অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে তখন যা পাবো সেটা অ্যালকাইল মূলক। আমরা দেখেছিলাম অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2, এখান থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে কি হবে, CnH2n+2 এর জায়গায় 1, তাহলে তখন হবে অ্যালকাইল। যে অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণ করা হয় তার নাম অনুসারে সেই অ্যালকাইল এর নামকরণ করা হয়। যেমন মিথেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে যে অ্যালকাইল পাবো তাকে বলি মিথাইল, ইথেন থেকে হাইড্রোজেন সরিয়ে নিলে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, এভাবে আমরা অ্যালকাইল মূলকগুলো পেয়ে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যালকানের কার্বন সংখ্যা নাম এবং সংকেত। এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম মিথেন, সংকেত CH4, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম মিথেন, সংকেত CH3, তিন কার্বন বিশিষ্ট হলে প্রোপেন, বিউটেন, পেন্টেন, ছয় কার্বন বিশিষ্ট হলে হেক্সেন, সাত কার্বন বিশিষ্ট হেপটেন, আট কার্বন বিশিষ্ট অকটেন, নয় কার্বন বিশিষ্ট অনেন, দশ কার্বন বিশিষ্ট ড্যাকেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইথেন থেকে ড্যাকেন পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, দেখো ইথেনে থেকে ইথেনের পরে প্রোপেনে গেলে একটি মিথেন মূলক, মিথিলেন মূলক CH2 যুক্ত হয়েছে, বিউটেনে আরেকটি যোগ হচ্ছে আরেকটি, এভাবে একটি করে মিথিলেন মূলক শুধু চেঞ্জ হচ্ছে, এভাবে আমরা বিষয়টাকে আঁকতে পারি। এখন দেখব অ্যালকেন প্রস্তুতি। কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস 250 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উত্তপ্ত করলে নিকেল পাওয়া মুখের উপস্থিতিতে মিথেন এবং পানি পাবো। অ্যালকিন ও অ্যালকেন থেকে অ্যালকিনকে নিকেল পাওয়া মুখের উপস্থিতিতে 100
80 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে আমরা এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে একটা দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন ভেঙে দেবে, ফলে দুইটা কার্বনের একটা করে হাত ফ্রি হবে এবং দুটি কার্বনের একটা একটা করে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথেন হবে। এরকম ভাবে দেখবেন, এখন আমরা দেখব অ্যালকেন প্রস্তুতি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো এটা জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ, এটার সাথে সোডা লাইম, এটা সোডিয়াম সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা চুন বা লাইম এর সাথে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে এখানে কার্বন আছে দুইটা, এখানে অ্যালকেনের ক্ষেত্রে উৎপন্ন অ্যালকেনের ক্ষেত্রে কার্বন থাকবে একটা, যেহেতু কার্বন সংখ্যা কমে গেছে তাই এটাকে ডিকার্বক্সিলেশন বলা হয়। অ্যালকেনের ধর্ম সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক বিস্ফোরণ ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভরশীল। কার্বন সংখ্যা পরিবর্তন হলে ভৌত অবস্থা পরিবর্তন হয়। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন নির্মাত পদার্থ, এগুলো সাধারণত গ্যাসীয়। 5 থেকে 15 কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বন কক্ষ ধর্মতাই বলে, এগুলো তরল অবস্থা থেকে। 5 কার্বন বিশিষ্ট সমৃদ্ধ হাইড্রোকার্বন প্যান্টেন ট্রান্সফরাঙ্ক 36.1। সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে এগুলো কঠিন প্রকৃতির হয়। ঠিক আছে বন্ধু, এখন দেখবো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেন রাসায়নিক ভাবে গ্যাসেটন নিষ্ক্রিয়, তাই সাধারণ অবস্থায় এসিড জারক বিজারকের সাথে বিক্রিয়া করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা দেখব ক্লোরিনের সাথে বিক্রিয়া, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে মিথেন বিক্রিয়া করে ধাপে ধাপে টেট্রাক্লোরোমিথেন পরিণত হয়। 4টে ধাপ, প্রথমে ধাপে মিথেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এখান থেকে একটি হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে একটি ক্লোরিন হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন যুক্ত হবে, ক্লোরোমিথেন হবে, এটাকে আবার আরো উত্তপ্ত হয়ে আল্ট্রাভায়োলেট বা সূর্য আলোকের উপস্থিতিতে আরেকটি হাইড্রোজেন সরে গিয়ে ডাইক্লোরোমিথেন, পরেরটা হবে ট্রাইক্লোরোমিথেন কার্বন টেট্রাক্লোরাইড। কিন্তু এখানে চিত্রটা একটু ভুল হয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড হবে এটা। এখন আমরা দেখব অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ শক্তি উৎপন্ন করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। প্রথমে অ্যালকিন যে জৈব যৌগ, কার্বন শিখলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত CNH2, কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ। অ্যালকিনের মতো সদস্যগুলো ইথিল হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অলিফিন বা তৈল প্রস্তুতকারী হিসেবে বলা হয়। অ্যালকিনের নামকরণ ইউক্লিড পদ্ধতিতে অ্যালকিনের এনের পরিবর্তে ইন যোগ করে অ্যালকিনের নামকরণ করা হয়, এবং ইথেন থেকে ইথেনের এন বাদ দিয়ে ইন যোগ করলে ইথিন, প্রোপেন থেকে প্রোপিন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে। অ্যালকেন প্রস্তুতি ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিন উৎপন্ন হবে। দেখো এখানে ক্লোরিনের জায়গায় ক্লোরিনটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, আর এই CH3 থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে OH-এর সাথে পানি CH2 ডাবল বন্ড হবে, অর্থাৎ ইথিন উৎপন্ন হবে। ইথানল থেকে ইথিন, ইথানল এটা তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন OH-এর সাথে পানি হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেলে CH2 থাকবে, এটা আরেকটা CH2 এর সাথে দ্বিবন্ধন যুক্ত হবে, অর্থাৎ ইথিন উৎপন্ন হবে। অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, এ কারণে এটি খুব কম খুব বেশি সক্রিয়, অর্থাৎ দ্রুত বন্ধন ভেঙে যায়। দ্বিবন্ধনের একটি বন্ধন খুব দুর্বল, এই দুর্বল ভেঙে বন্ধন ভেঙে বিভিন্ন সংযোজক যৌগ গঠন করে। প্রথমে আমরা দেখব ইথিন কি করতেছে, ইথিন এত তাপমাত্রায় নিজের বাহকের উপস্থিতিতে
হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হবে, ইথেন হবে, মানে প্লাস হাইড্রোজেন লিখতে হবে। এখানে একটা বন্ধন ভেঙে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, CH2 CH2 জায়গা CH3 CH3 হবে, অর্থাৎ ইথেন হবে। পানি সংযোজন উচ্চ তাপ ও চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথেন পানির সাথে যুক্ত হবে। এই কার্বন এখানে হাইড্রোজেন দুইটার জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হবে, আর এখান থেকে পানি থেকে একটা এইচ চলে গেলে তাকে ওএস, এখানে ওএস যুক্ত হবে, তখন কি হবে, ইথার হবে। অ্যালকোহলকে পরিবেশ বন্ধক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ব্রোমিন সংযোজন বা অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা। অ্যালকিনকে বা অ্যালকিনকে আমরা যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, ব্রোমিনের লাল বর্ণটা এটা অসম্পৃক্ত যৌগের সাথে যদি বিক্রিয়া করে তাহলে বর্ণহীন হবে। শুধুমাত্র অসম্পৃক্ত যৌগই ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়, যদি লাল বর্ণটা বিভিন্ন হয় তাহলে বুঝতে হবে যে যৌগটা কি ছিল, অসম্পৃক্ত ছিল। আর এটা ইথিনের সাথে এটা বিক্রিয়া করে ওই যে দ্বিবন্ধনে একটি বন্ধন ভেঙে যাবে এবং দুই দিকে দুটো ব্রোমিন যুক্ত হবে এবং সম্পৃক্ত যৌগ যাবে। লিখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ অ্যালকিনের, দেখো এটা ইথিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করলে এটা জলীয় অংশ এর সাথে যুক্ত হবে, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা ওএস মিলে এদিকে একটা ওএস হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ওএস থেকে একটা যুক্ত হবে, দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে গিয়ে এটা হবে। তাহলে ইথেন থেকে ইথিন থেকে ইথিলিন গ্লাইকোল, এটাও অসম্পৃক্ত যৌগ যৌগের একটি সম্পৃক্ত পরীক্ষা। আর এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা গোলাপি, সেটা বর্ণহীন হয়ে যাবে গোলাপি। তাহলে অসম্পৃক্ত যৌগটাই এই বিতরণে বিক্রিয়া। ঠিক আছে বিন্দু, এখন আমরা দেখবো ইথেনের পলিমাকরণ বিক্রিয়া। 100 বায়ুমণ্ডল চাপে, 1000 বায়ুমণ্ডল চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিইথিন এবং বিক্রিয়াটা ঘটে তবে সমান অক্সিজেনের। ঠিক আছে বিন্দু, এখন আমরা দেখবো অ্যালকাইন, যে জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে অ্যালকাইন বলে। অ্যালকাইনের সাধারণ সংজ্ঞা CnH2n2, কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে দুই কম। অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য হলো ইথেন বা অ্যাসিটিলিন। অ্যালকাইনের নামকরণ, অ্যালকাইনের নামের শেষের এন কে বাদ দিয়ে আইন যুক্ত হয়, যেমন ইথেন থেকে ইথাইন, তারপরে প্রোপেন থেকে প্রোপাইন, বিউটেন থেকে বিউটাইন। অ্যালকাইন প্রস্তুতি, ক্যালসিয়াম কার্বনেটকে কার্বাইডকে পানির সাথে উত্তপ্ত করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত থাকে, এখানে একটি শক্তিশালী বন্ধন আর দুটি দুর্বল বন্ধন থাকে এবং অ্যালকাইন সংযোজন বিক্রিয়া অংশ। হাইড্রোজেন সংযোজন, ইথাইনের সাথে আমরা নিকেল পাবো তাপমাত্রা, হাইড্রোজেনের সাথে ইথাইনকে উত্তপ্ত করলে ইথাইন থেকে আমরা পাবো ইথেন। ব্রোমিন সংযোজন, ইথাইনের সাথে ব্রোমিন যুক্ত করলে ব্রুমো অ্যালকেন উৎপন্ন হবে। পানি সংযোজন, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% সালফিউরিক সালফেট উপস্থিতিতে ইথানের সাথে পানি যোগ করলে ইথানল উৎপন্ন হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস একদম শেষ পর্যায়ে, এবার আমরা পরীক্ষা দেখব অ্যালকেন কি, অ্যালকেনের নামকরণ করো, অ্যালকেন উদাহরণ দাও, অ্যালকেনের পরিস্থিতি, অ্যালকেনের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো, অ্যালকেন মূল কি, অ্যালকেন মূলকের উদাহরণ দাও, অ্যালকিন কি, অ্যালকেনের নামকরণ উদাহরণ দাও, অ্যালকিনের পরিস্থিতি রাসায়নিক ধর্ম কাকে বলে, অ্যালকাইন কি, অ্যালকাইনের নামকরণ পরিস্থিতি ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড স্কুলে টেস্ট পরীক্ষায় আগত সংশ্লিষ্ট সৃজনশীল অনুবৃত্তিক প্রশ্নগুলি বেশি বেশি চর্চা।
সেক্ষেত্রে কিন্তু আজকের ক্লাস একদম শেষ করি। আমার আজকের এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল সেলিম রানেস কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।